রেল দপ্তরের বড় জলাশয়ের জলে ক্ষতিগ্রস্ত স্বামী পরিত্যক্ত অসহায় জনজাতি গৃহবধূ। ঠিকাদার সুরজিৎ দেববর্মার নামে মামলা করার হুমকি দিলেন এবং পাশাপাশি রেল দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানান। রবিবার বিকেল 4টায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বিশ্রামগঞ্জ রেল স্টেশন করিমুরা এলাকায়। বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন করিমুরা এলাকার অসহায় স্বামী পরিত্যক্ত জনজাতি গৃহবধূ বিনন্দিনী দেববর্মার বাড়িতে গতকাল অর্থাৎ সন্ধ্যার পরে হঠাৎ করে রেল দপ্তরের বড় জলাশয়ের বাঁধ ভেঙে বাড়িঘরে ঢুকে যায় জল। হঠাৎ করে ঘরের মধ্যে কোমর সমান জল দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিনন্দিনী দেববর্মা, কৃষ্ণ দেববর্মা, যুগল দেববর্মা, অজিত দেববর্মা এবং রত্না দেববর্মা। ভেবে উঠতে পারছিলেন না তারা কি করবেন। জলের প্রবল স্রোতে বাসি নিয়ে গিয়েছে তাদের ঘরের ভেতরে হাঁড়ি থেকে শুরু করে বাসনপত্র, চাল ডাল, জামা কাপড়, কাগজপত্র, এমনকি একটি ছোট্ট ব্যাগে থাকা টাকা, স্বর্ণালঙ্কার জিনিসপত্র, হাঁস মুরগ, ছাগল সব কিছু বাসি নিয়ে গিয়েছে জলের প্রবল স্রোতে। ঘরে দেখা দিয়েছে বড় ফাটল। সারা রাত্রি ঘরের বাইরে ছিল বিনন্দিনী দেববর্মা সহ গ্রামের কয়েকটি পরিবার। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে তাদের বাড়িতে এবং প্রবল স্রোতের মধ্যে ঘরে থাকা কিছু সামগ্রী উদ্ধার করে। রবিবার বিকেলবেলায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কাঁদতে গিয়ে অসহায় স্বামী পরিত্যক্ত গৃহবধূ বিনন্দিনী দেববর্মা তার অভিযোগ, শান্তিতে বসবাস করতেন তিনি এই বাড়িতে, বেশ কয়েক বছর হয়েছে তার স্বামী সাধন দেববর্মা তাকে ফেলে দিয়ে চলে যায়, তারপর থেকে সে দিন মজুর করে দুই ছেলেকে নিয়ে বসবাস করছেন। কিন্তু ঠিকাদার সুরজিৎ দেববর্মাকে বারবার বলার সত্ত্বেও রেল দপ্তরে সে জলাশয়ের বাড়তি সঠিকভাবে মেরামত করেননি এবং একাধিকবার পরিবারের সদস্যরা জানিয়েছেন এই বাড়তি ভেঙে যাওয়ায় ফলে তাদের বাড়িঘরে অনেক ক্ষতি হবে, কিন্তু ঠিকাদার সে বিষয়ে কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন। পাশাপাশি ঠিকাদার সুরজিৎ দেববর্মার বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। একটু সময় পাইছি না জিনিস রাখবো, না চাল রাখবো, না গরু রাখবো, না সর রাখবো, না ছাগল রাখবো, কিচ্ছু রাখতে পারছি না আমি, কিচ্ছু না গড়ে কিচ্ছু নাই, এখন কিচ্ছু শুধু কাপড় চুপড় অল্প আছে অধুরই। আর আমার সোনের জিনিস আমি গতকাল দুপুরে বাজারে গেছে সজল সাহা দোকানে খরচ নিতাম, তার কাছ থেকে 10,000 টাকাও আনছে। একটা সুতো আমরা মহিলার পাঁচ ব্যাগ আছে, পাঁচ ব্যাগের মধ্যে আমার একটা বালা আছে অঙ্গশ্রী থেকে বানাইছে আমি অনেক বছর আগে, আর 12 আনা দিয়ে আমার দুইটা শাখা আছে পাঁচ ব্যাগে, দুইটা শাখা আর এক জোড়া নপুর আছে। এ পাঁচ ব্যাগ আলনা মধ্যে আমি ঝুলাই রাখছে, ইদা ওখান পাই না, ওখানে আমি কি করব, কি খাইব, কই থাকব, আমার গোল সব ভাঙিয়ে গেছে, আমার জলায় ছেড়ে দেখেন সব কিছু রেলে নষ্ট করে দিয়েছে, রেলে আওয়ানের পরে আমার হাল হয়ে গেছে, দুইবার হয়েছে, আগেও হয়েছে, এখনো এমন হাল। কয়েকদিন আগে আমি রেল স্টেশনে যাইছে, এরা টিকেট মাস্টার অফিসার লগে কথা কইছে, তারা কয় স্টেশনের পুরা প্ল্যাটফর্মে জল আয়াছে, বানের মধ্যে আয়া একদম গঠ বানিয়ে লাইছে, বৃষ্টির সময় আমি তারার কাছে যাই আছে, এরা রিকোয়েস্ট করছে, তারার কইছে, তারা কয় অফিসার কয় আমারে আপনি চিন্তা করিস না দিদি, আমরা ঠিক করে দিব, কয়েকদিন রদ্র দিলে দরজা দিয়া মাটি দিয়া জল শুকাইলে আবার সেরা দিব আগের মতন। এরপরে তারা কিচ্ছু করে না। কালকে আমি এদিক দিয়া উপরে উপরে আমি রাস্তার যাই আছে, এরা তারার কাছে গেছে, তারা কেউ আয় না, আমি জিজ্ঞাসি তারার অফিসার কয় অফিসার কয় অফিসার কথা দিয়ে আমার এত সর্বনাশ করলো, কিরে এত নষ্ট করলো, আপনারা আয়া দেখেন কেউ আয় না, লাস্টে আমি ডাকা ডাকি করণ করে তারা আইছে, আওয়ানের পরে শুধু বিদ্যুৎ বিদ্যুৎ অল্প করে গেলে যাওয়ান পরে আর কেউ আয় না, ওখানে আমার হালতা দেখো, আমার গরু ছাগল চুয়ার কিছু নাই আমার কাছে, দেখ বাসন সব কিছু নাই।